সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়বদল ইউনিয়নের মানিগাঁও গ্রাম। এই গ্রামের পাশেই বহমান জাদুকাটা নদীর তীরে এই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। বসন্তে রক্তরাঙা ফুলে ছেয়ে গেছে পুরো বাগানটি। বসন্ত এলে এখানে একসাথে 2000 গাছ ফুলে ফুলে ভরে ওঠে। 15 বছর আগে বাদাঘাটে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নুল আবেদিন 2400 শতক জমিতে প্রায় 3000 শিমুল গাছ লাগিয়েছিলেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো বর্তমানে রূপ নিয়েছে পরিপূর্ণ শিমুল বাগানে। অসাধারণ রক্তিম সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানকার সড়কগুলোর বেহাল দশা হলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এই পরিস্থিতিতে দুর্ভোগের শিকার হতে হয় তাদের। জায়গাটা খুব সুন্দর, লাল ফুলের গল্প শুনছি, তাই শিমুল বাগানে আসছি। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু আবার যে রাস্তার ঘাট অবস্থা খুব বেশি খারাপ। নিরাপত্তার বিষয়টা যদি আরেকটু জোরদার করা হলে আরো ভালো হইতো। প্রতি বছরই পর্যটকদের সংখ্যা বাড়লেও যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি না হওয়ায় হতাশ শিমুল বাগানের মালিকও। এবছর সমস্ত গাছে শিমুল ফুল আসাতে এটা এসে মাঝে বিখ্যাত শিমুল বাগান এসে পরিচিতি লাভ করেছে। সমস্ত এলাকা থেকে দর্শকরা আসতে শুরু করেছে এবং যোগাযোগ ব্যবস্থা না থাকায় দর্শক আসতে খুব সমস্যা হচ্ছে। তবে পর্যটকদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। যাতায়াতে যাতে কোনো রকম ট্রাফিক জ্যাম কিংবা হয়রানির শিকার না হয় সেই জন্য আমরা সকলে সতর্ক রয়েছি। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে শিমুল বাগানটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বলে মনে করেন।